সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। প্রতিবেদন ধারণের দিনের হিসেব অনুযায়ী এই খামারে দুধালো গাভী আছে 270টি, শুষ্ক গাভী আছে 307টি, বকনা আছে 317টি, এড়ে আছে 309টি এবং প্রজনন ষাঁড় আছে 375টি। প্রতিদিন এই খামারের 270টি গাভী থেকে 2000 থেকে 2200 লিটার পর্যন্ত দুধ হয়। সকালে ও বিকেলে দুইবার দুধ দোহন করা হয়। এই খামারে হাতে টেনে ও মেশিনে দুধ দোহন করা হয়। এই খামারের দুধ এই খামারের মধ্যেই দুধ পাস্তুরাইজ করে প্যাকেটজাত করা হয়। প্রতিদিন প্রায় 2200 লিটারের মতো দুধ উৎপন্ন হয়। তার হচ্ছে কিছু পার্সেন্ট চলে যায় বাছুরের খাবারের জন্য, বাকি যেটা থাকে অবশিষ্টাংশ 1500 থেকে 1600 লিটারের মতো আমাদের এখানে চলে আসে। এই ডেইরি প্ল্যান্টে পাস্তুরাইজ হয়ে প্যাকেট হয়ে বাইরে সেল হয়। বর্তমানে উপপরিচালক পদে যিনি আছেন তিনি একজন অত্যন্ত মানবিক গুণাবলী সম্পন্ন একজন কর্মকর্তা। তার কর্মকাণ্ড অত্যন্ত পরিচ্ছন্ন। মাঝে বেশ কয়েক বছর এই খামারের ফলাফল আশানুরূপ ছিল না। বর্তমানে গরুর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, প্রতিদিনের সংগৃহীত দুধের পরিমাণ বেড়েছে অনেক বেশি, উন্নত জাতের ঘাসের উৎপাদন বেড়েছে, গরুর রক্ষণাবেক্ষণ আগের চেয়ে অধিক নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসারে হচ্ছে। এই খামারটিকে আধুনিকায়ন করার একটা প্রচেষ্টা চলছে। এই খামারটি হবে দেশের মধ্যে মডেল খামার। এই খামারটিকে আমরা সেকেন্ড জেনারেশন খামার হিসেবে নতুনভাবে সাজাতে যাচ্ছি, যার কারণে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অলরেডি আমরা একটা আদেশ পেয়েছি যে নতুন করে একটা প্রকল্প তৈরি করার জন্য। সব কিছুই যদি আমরা বৈজ্ঞানিক উপায়ে করি তাহলেই আধুনিক একটি খামার যখন হবে এখানে, এই আধুনিক খামার থেকে আমরা উন্নত মানের ব্রিডিং বুল তৈরি করতে পারবো, পাশাপাশি ডেইরি যে বিজনেস হিসেবে ডেমনস্ট্রেশন খামার হিসেবে অন্যান্য খামারিরা এখানে আসে প্রশিক্ষণের মাধ্যমে, উদ্যোক্তারা লার্জ স্কেল ডেইরি স্থাপনে উদ্বুদ্ধ হবে। দেশের গো সম্পদের উন্নয়নের জন্য এই খামারটি কাজ করে যাচ্ছে। আমরা এই খামারটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যারা ঘাসের বীজ ও কাটিং নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন, আর যারা বকনা বাছুর গাভী সার ও সিমেন্ট কালেকশন করতে চান তারা নিজ নিজ উপজেলা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে যোগাযোগ করবেন। মনে রাখবেন এটি একটি সরকারি খামার, আর সরকারি কার্যক্রম একটা চেইন মেনটেন করে চলে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সবুজ বাংলা জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই, প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আপনারা আগামী পর্বে দেখবেন গাজীপুরে গড়ে ওঠা ছোট বড় কিছু ডেইরি খামারের উপর বিশেষ প্রতিবেদন। ভৈরবে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের আশা সবার, এর উপর প্রাপ্তি সংবাদ প্রতিবেদন। এছাড়াও থাকছে গাজীপুরের কৃষক সোহরাব হোসেনের বেগুন ক্ষেতে সমস্যা ও সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদনের পরামর্শ।